রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট পোস্টের রেসপেক্টে, অর্থাৎ আরবিআই অ্যাসিস্ট্যান্টের তরফ থেকে 450 450খানা অফিসিয়াল ভ্যাকান্সি প্রকাশিত করে দিয়েছে। মানে ব্যাক টু ব্যাক নোটিফিকেশন কিন্তু তোমাদের সামনে চলে আসছে ব্যাংকিং ডিপার্টমেন্টের তরফ থেকে। স্বপ্ন পূরণের আরেকটা চাকরির রেসপেক্টে আজকে তোমাদের সাথে কিন্তু এই পার্টিকুলার যে নোটিফিকেশনটা বেরিয়েছে কমপ্লিট ডিটেলসে আলোচনা করব। তোমাদেরকে জানিয়ে রাখি 450খানা ওভারঅল ভ্যাকান্সি বেরিয়েছে, কিন্তু এখানে পার্টিকুলার কোন স্টেট থেকে কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করব। সব ঠিক আছে, শুধু ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য একটাই সমস্যা, সেটা কিন্তু দুর্গাপূজোর সপ্তমী এবং নবমী এই দুদিন কিন্তু এক্সাম পড়েছে, যে কোনো একদিন হবে প্রি এক্সাম। তো এটা কিন্তু একটা, যাই হোক, পুজোর সময় সেখানে এক্সাম পড়াটা একটু তো পড়াশোনার এখানে বিভ্রান্তি ঘটবেই, কিছু করার নেই। আর প্রতি বছরের একই জিনিস হয়েই যাচ্ছে, এটা ইন ফিউচারও হবে, কিছু আর করার নেই। যাই হোক, 450খানা অফিসিয়াল ভ্যাকান্সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট পোস্টের রেসপেক্টে কিন্তু বেরিয়ে গেছে। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আজকে পার্টিকুলার এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সামনে শুরু করা যাক। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতেই পাচ্ছ rbi.org.in, সেখান থেকে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। IBS এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, কোনো চিন্তা নেই, সেটা পরে আসছি। প্রথমে বলে রাখি, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যে ইম্পর্টেন্ট লিঙ্ক আছে সেটা কিন্তু rbi.org.in, সেখান থেকেও যেতে পারো, ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো, সেখানে গিয়ে কিন্তু সমস্ত অ্যাপ্লাই লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, দেখে নিতে পারো। ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে যদি চলে আসি, মানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, September 13 থেকে শুরু করে October 4 অবধি ফর্ম ফিল আপ দিয়ে দিয়েছে। তো তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করার জন্য বেশ কিছুটা সময় দিচ্ছে, তোমরা কিন্তু করতে পারবে। এখানে বলে রাখি, যে এক্সাম হবে অর্থাৎ প্রি এক্সাম, তার যে ডেট সেটা কিন্তু 21st অক্টোবর অ্যান্ড 23rd অক্টোবর, এই দুদিন দিয়েছে। এবং এই দুটো কিন্তু ওয়েস্টবেঙ্গলের ছেলে মেয়েদের জন্য, দুর্গাপূজার সপ্তমী এবং নবমী এই দুটো দিন পড়ছে, তো এখানে কিন্তু একটা ব্যাপার কাজ করেই যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, ডেট যখন দিয়েছে এই ডেটে এক্সাম হবে, কারণ ব্যাংকের তরফ থেকে কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট রুলটা ফলো করে। মেলসের জন্য কিন্তু এখানে December 2, 2023 দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু এক্সাম হবে, মানে একদম পরপর, কোনো অসুবিধা এখানে নেই। তো ওভারঅল ডিটেলস এটাই থাকছে, October 4 তোমরা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পাচ্ছ, 21 অক্টোবর আর October 23 এই দুদিনের মধ্যে কিন্তু প্রি এক্সাম কন্ডাক্ট করবে, এবং December 2 কিন্তু মেন্স এক্সামিনেশন হবে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। এখন যদি কথা বলি পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে, তাহলে প্রথমে তোমাদের কাছে চলে আসবো ভ্যাকান্সি লিস্টের রেসপেক্টে। ডিটেল ভ্যাকান্সি লিস্টে যাওয়ার আগে প্রথম কথা বলে রাখি, কলকাতার তরফ থেকে আনরিজার্ভ ক্যাটাগরি 12খানা ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 22খানা বেরিয়েছে। সাইমেলটেনিয়াসলি এখানে বলতে পারি, গুয়াহাটির তরফ থেকে টোটাল ভ্যাকান্সি 26খানা বেরিয়েছে, এবং 11খানা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরি রেসপেক্টে বেরিয়েছে। দুটোতে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রেফারেবল, সেই রেসপেক্টে আমি আগে এই দুটো তোমাদেরকে মেনশন করে দিলাম। তোমাদেরকে বলে রাখি, ওভারঅল 450খানা যে ভ্যাকান্সি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে যে আনরিজার্ভ ক্যাটাগরি সেখানে 241টা ভ্যাকান্সি, ইডব্লিউএসএ 37, 71খানা, ওবিসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি 45, আর এসটি ক্যাটাগরি 56খানা বেরিয়েছে। এবং টোটাল যে ভ্যাকান্সি সব থেকে বেশি সেটা কিন্তু তোমরা মুম্বাই দেখতেই পাচ্ছ, 101খানা ভ্যাকান্সি, যেখানে জেনারেল ক্যাটাগরি কিন্তু 76খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। বাকি বেঙ্গালুরুতেও ভালো ভ্যাকান্সি বেরিয়েছে, এবং কানপুর লখনৌ সেখানেও কিন্তু 55খানা ভালো ভ্যাকান্সি বেরিয়েছে। কলকাতায় যদি লড়তে হয় 11খানা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরি, তার রেসপেক্টে লড়তে হবে, এবং ওভারঅল ভ্যাকান্সি কিন্তু 22টাই বেরিয়েছে, যেখানে এসসি ক্যাটাগরি 5টা, এসটি ক্যাটাগরি 4টে বেরিয়েছে, এবং তার সাথে সাথেই দুটো ভ্যাকান্সি বেরিয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি রেসপেক্টে, ওবিসির কোনো ভ্যাকান্সি নেই। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। গত বছরেও 11খানা ভ্যাকান্সি বেরিয়েছিল জেনারেল ক্যাটাগরি রেসপেক্টে, আমি কথা বলছি কলকাতার রেসপেক্টে, এবছরেও 11খানা ভ্যাকান্সি বেরিয়েছে, তো কাট অফ তো প্রচুর যাবে, কোনো এখানে নিঃসন্দেহে আমরা বলতেই পারি। যাই হোক, এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। তার সাথে এখানে তোমাদেরকে বলে রাখি, পরবর্তী যে ডিটেলসগুলো আছে সেখানে তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, এই সমস্ত বিষয়ে এজ লিমিট কী কী থাকছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে চলে আসবো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেসপেক্টে। এজ লিমিট আছে কিন্তু 20 থেকে 28 বছর অবধি, অর্থাৎ 2/9/1995 আগে জন্মালেও হবে না, 1/9/2003 পরে জন্মালেও হবে না। আপার এজ রিলাক্সেশন কত দিচ্ছে, 5 বছর এসসি এসটিদের, 3 বছর ওবিসিদের জন্য, তো সেটা ঠিকই আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সিম্পল, যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করো 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। জেনারেল ক্যাটাগরি তার রেসপেক্টেই হোক না কেন, যেটাই হোক না কেন, সিম্পলি এসসি এসটি ক্যাটাগরি সবার জন্যই একই আছে, কোনো অসুবিধা নেই এখানে। তোমাদেরকে বলে রাখি, বিএসসি করো, বিকম করো, বিএ করো, বিটেক করো, যেটাই করো না কেন, সিম্পলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা এখানে আবেদন করতে পারছো, এর বেশি আর কিছু নেই। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। স্কিম অফ এক্সামিনেশন রেসপেক্টে যদি কথা বলি, টোটাল এখানে যে
এখানে পার্টিকুলার অক্টোবরের 21 আর 23 তারিখে যে এক্সামটা হবে অর্থাৎ প্রি এক্সাম হবে তার কি আছে না, সেম জিনিসই থাকে। ইংলিশ থেকে 30টা কোশ্চেন 30 মার্ক্সে থাকবে, অঙ্ক এবং রিজনিং থেকে 35টা করে কোশ্চেন থাকবে, 35 মার্ক্সে থাকবে, 100 কারা কোশ্চেন 100 মার্কস, ইন্ডিভিজুয়াল সেকশনাল টাইমিং 20 মিনিটস করে দেওয়া, মানে 1 আওয়ারের এক্সাম হবে। বেসিক যেটা হয় সেটাই কিন্তু এখানে কিন্তু 100টায় মোটামুটি নিয়ার অ্যাবাউট 95+ করে আসতে হবে যদি তোমাদেরকে কলকাতার রেসপেক্টে পরবর্তী রাউন্ড বা মেন্সে কোয়ালিফাই করতে, কারণ কম্পিটিশনে এতটাই টাফ যাবে। মেন্সে কি থাকবে, রিজনিং থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক্সে, সেকশনাল টাইমিং 30 মিনিট পাবে, ইংরেজির জন্য 40টা কোশ্চেন 40 মার্ক্সই পাবে, এগেইন 30 মিনিটে সেকশনাল টাইমিং পাবে, অঙ্কের জন্য 40টা কোশ্চেন 40 মার্ক্সেরই থাকবে 30 মিনিট সেকশনাল টাইমিং, এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 40টা কোশ্চেন 40 মার্ক্সই পাবে 25 মিনিট সেকশনাল টাইমিং, কম্পিউটারে 40টা কোশ্চেন 40 মার্ক্সই থাকবে 20 মিনিট সেকশনাল টাইমিং। তো ওভারঅল কিন্তু প্রতিটা কোশ্চেন অর্থাৎ 200 মার্ক্স 200 ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেনের রেসপেক্টে এবং 135 মিনিট ওভারঅল টাইম তোমরা এখানে পেয়ে যাবে। এই হয়ে গেল গোটা জিনিস। সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল টেস্ট সেটাও কিন্তু একসাথে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটাই বললাম, কলকাতা এবং গুয়াহাটি এই দুটোতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু 1/4 বা 0.25 প্রি এবং মেন্স উভয়ের জন্যই রং নাম্বার কিন্তু এখানে থাকছে, মানে একটা কোশ্চেন ভুল হলে এখানে যে নেগেটিভ মার্কিং আছে সেটা রং অ্যান্সারের রেসপেক্টে 0.25 বা 1/4 মার্ক্স থাকছে। এখন যদি তোমাদের সাথে কথা বলি এক্সামিনেশন সেন্টার নিয়ে, তো বিভিন্ন জায়গায় এক্সামিনেশন সেন্টার আছে, সেটা নিয়ে কোনো অসুবিধাই নেই। ডাইরেক্ট যদি স্যালারি রেসপেক্ট চলে আসি, বেসিক পে হচ্ছে 20,700 টাকা থেকে শুরু। ওভারঅল ইন হ্যান্ড এইচআরএ সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমরা এখানে যে টোটাল পাবে 47,849 টাকা বা নিয়ার অ্যারাউন্ড 50,000 স্যালারি পাবে ঢুকেই আরবিআই অ্যাসিস্ট্যান্ট স্বপ্নপূরণের আরেকটা চাকরির দোরগোড়ার যে স্যালারি সেটা কিন্তু হিউজ থাকছে 47,849 বা তোমাদের এখানে বলে রাখি টোটাল কিন্তু 50,000-এর কাছাকাছি টোটাল যে অ্যামাউন্ট হবে স্যালারিটা সেটা কিন্তু তোমরা পাবে। এখানে যদি কথা বলি তোমাদের এখানে কোথায় কোথায় পার্টিকুলারলি পড়তে পারে ফর্ম ফিল আপের রেসপেক্টে বা ইত্যাদি যে এক্সামিনেশন সেন্টার সেগুলো, তো ইস্ট জোনের রেসপেক্টে কলকাতা পড়বেই, তার সাথে ভুবনেশ্বর আছে, গুয়াহাটি আছে, আগরতলা আছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমাদের আছে। তো কলকাতা ছেলেপুলে আরামসে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই, সেখানেই পড়ছে। এখানে বলে রাখি SC/ST ক্যাটাগরিতে জন্য সিম্পলি 50 টাকা কিন্তু অ্যামাউন্ট লাগে ফর্ম ফিল আপে, জেনারেল OBC এবং EWS ক্যান্ডিডেটের জন্য কিন্তু 450 টাকা এখানে কিন্তু তোমাদের টোটাল ফর্ম ফিল আপের কস্ট লাগে। তো 450 আর 50 এটাই হয়ে গেল ওভারঅল ডিটেলস, যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইনে পেমেন্ট দিতে হবে। অফিসিয়াল লিঙ্ক যেটা আছে সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে মেনশনও করে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই ফলোয়িং করতে পারো অথবা ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন সেখান থেকে গিয়েও তোমরা করতে পারো, ডিসক্রিপশন বক্স চেক করো, অত ঝামেলার দরকার নেই, ডাইরেক্ট গিয়ে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করে দাও এবং মোড অফ যে পেমেন্ট হচ্ছে সেটাও অনলাইনে তোমরা করে দিতে পারবে। যখনই ফর্মটা ফিল আপ করো না কেন সেখানে কিন্তু এই যে পার্টিকুলার ডিক্লারেশনটা আছে এবং তার সাথে যে লেফথ অফ ইমপ্রেশন আছে সেই গোটাটা কিন্তু খুব সাবধানে ভালো করে দেবে, সিগনেচার ফটো তো লাগবেই, তার সাথে এইগুলো কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করবে, তোমাদের ফর্ম ফিল আপে তাহলে সুবিধা হবে, আগে রেডি করবে তারপরে কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করবে। ডাইরেক্ট তোমাদের চলে আসবে লোকাল ল্যাঙ্গুয়েজ তার রেসপেক্টে, তো তোমাদের এখানে যেটা বলছিলাম সেই জায়গাটাতেই চলে আসবে, কলকাতার রেসপেক্টে বেঙ্গলি এবং নেপালি, বেঙ্গলি কিন্তু এখানে আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এবং গুয়াহাটি তার রেসপেক্টেও কিন্তু বেঙ্গলি আছে। তো এই দুটোর জন্য আমি বলছিলাম যে কলকাতা যারা ছেলেগুলো তারা কিন্তু অনেকেই আছে এই পার্টিকুলার পরীক্ষাটা গুয়াহাটির রেসপেক্টে তোমরা দাও, বিকজ কাট অফটা একটু হলেও মার্জিনারি কম যায়, কিন্তু বাংলার রেসপেক্টে যেমন সিম্পলি বলছি সেটা কিন্তু বেঙ্গলি, তার রেসপেক্টে কলকাতার গুয়াহাটি এই দুটো অপশনই তোমরা পাবে। তাছাড়াও হিন্দির জন্য কিন্তু বহু অপশন আছে, তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, লোকাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এখন যদি এক্সামিনেশন সেন্টার তার রেসপেক্টে কথা বলি, যেটা অলরেডি বলেও দিয়েছিলাম তবু একবার ছোট করে বলি, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এগুলো প্রি এক্সামের জন্য পড়বে, তো সমস্ত জায়গায় দিয়েছে। মেন্স এক্সামিনেশনের জন্য কিন্তু আসানসোল, গ্রেটার কলকাতা এবং তার সাথে কলকাতা এবং শিলিগুড়ি এই 4টা কিন্তু পড়ছে। তো এই হয়ে গেল ওভারঅল এক্সামিনেশন সেন্টার এবং বাকি সবগুলোই তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো আরামসে ফর্ম ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। কমপ্লিট আরবিআই অ্যাসিস্ট্যান্টের তরফ থেকে 450 ওভারঅল ভ্যাকান্সি বেরিয়েছে, 450 নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়ে গেছে তোমাদের সামনে। এই হয়ে গেল গোটা ডিটেলস, প্রচুর ইম্পর্ট্যান্ট একটা স্বপ্নের চাকরির রেসপেক্টে তোমাদের সামনে কিন্তু ভিডিও প্রোভাইড করে দিলাম। ব্যাক টু ব্যাক পরীক্ষা ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু বিশাল রকমের সুযোগ, পরপর পরীক্ষা একটু তো হ্যাপাজার হয়ে যাচ্ছে রুটিন নিয়ে বা বিভিন্ন পদ্ধতির রেসপেক্টে, যাই হোক কিছু করার নেই। আর এই হয়ে গেল ওভারঅল ডিটেলস, আজকের ভিডিওটা এত অবধি রাখবো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আবার একটা নতুন অফিসিয়াল আপডেট তোমাদের সামনে চলে এসেছে, সেটার জন্য কিন্তু তোমাদের একদম সত্যি করে ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং অবশ্যই কিন্তু ক্লিয়ার করতে হবে, খুব টাফ প্রি এক্সামটা ক্লিয়ার করা, বিকজ কাট অফ কিন্তু প্রচুর যাবে। তারপরে মেন্স আছে,
ফাইনালি এই হয়ে গেল ওভারঅল প্রসেস। অক্টোবরের কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য যে এক্সাম আছে সেটা কন্ডাক্ট করা হচ্ছে, এবং তোমাদের অতি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ অনলাইনে করতে হবে, ডিসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, ডেইলি নতুন জবের নিউজ তোমাদের জন্য চ্যানেলে নিয়ে আসি। প্লিজ যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো। আজকে নয় তো দেখো চলো করে ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দ্যাট, টাটা, বাই বাই।